আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? তো আশা করি ভালো আছেন সবাই। তো অনেক দুঃখের একটা নিউজ, সেটা হচ্ছে আজকে থেকে এটা শুরু, কার্যক্রম শুরু হয়েছে। তো আপনার এটা সব প্রবাসীদের জন্য, আমাদের সৈয়দাবাদের সব যত প্রবাসী আছে সবাইদের জন্য নিউজটা অনেক খারাপ মনে করি। আপনার এখানে যারা অনলাইনে কাজ করতো করতো মোবাইলের মাধ্যমে, যে ডেলিভারি যে আসতো, যে ডেলিভারি দিত মোবাইলের মাধ্যমে, যারা হাঙ্গার স্টেশন আছে, নুন আছে, অ্যামাজন আছে, আরামিক্স আছে, অনেক আছে এরকম, যারা আপনার কিনা আপনার মোটর সাইকেল দিয়ে ডেলিভারি দিত। তো মোটর সাইকেলের ক্ষেত্রে নতুন একটা রুলস আপনার জারি হয়েছে, সেটা হচ্ছে আপনার আজকে থেকে এটা কার্যকর হবে। এটা আপনার নতুন করে কেউ লাইসেন্স আপনারা পাবেন না, নতুন করে কোনো লাইসেন্স ইস্যু করা যাবে না। যেগুলো পুরাতন আছে তেগুলো কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলো পুরাতন আছে এগুলো চলবে, সমস্যা নেই, কিন্তু নতুন করে কোনো লাইসেন্স ইস্যু হবে না মোটর সাইকেলের। যে আজনবী, সেটা শুধু আজনবীর জন্য, আজনবী কোনো মোটর সাইকেলে নতুন করে লাইসেন্স ইস্যু করতে পারবে না। এটা আজকে থেকে ফাইনাল এবং আজকে থেকে কার্যক্রম শুরু। সৌদি গেজেট যে ওয়েবসাইট আছে, আপনার অফিসিয়ালি যে ওয়েবসাইট, ওইটার মধ্যে আপনার এখানে ওরা দিছে আজকে, তো আপনি দেখতে পারেন চলে এখানে। আমি আবার এখানে বাংলা, এটা আপনার পুরোটা ইংলিশ, তো ইংলিশটা আমি বাংলা পুরোটা এখানে দিয়ে দিছি, এখানে দেখতে পারেন পুরোটা স্ক্রিনের মধ্যে। ওকে, তো এটি আমার ইংলিশটা সৌদি গেজেটের ওয়েবসাইট থেকে নেওয়া। তো আপনারা চাইলে চেক করতে পারবেন, গুগলের মধ্যে চাইলে চেক করতে পারবেন, সৌদি গেজেট দিয়ে সেরা, তারপরে ডিটেলস আসবে। ওকে, তো এটি আমার যে ওয়ান পিসটা, প্রথম পিসটার যে বাংলাগুলো, ইংলিশের বাংলাগুলো এখানে আমি কনভার্ট করছি আর কি, যাতে আপনারা বুঝতে পারেন অনেক সহজে, একটা একটা করে বাংলা দেখে বুঝতে পারেন। ওকে, এটা কিন্তু আবার ফেক মনে করেন না, যেটা আমি উল্টা পাল্টা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এটা অরিজিনাল ওয়েবসাইট থেকে গভর্নমেন্টের। ওকে, সরকারি। তো এটি আমার প্রথম পিসটার, তো আর আবার আরেকটা আছে আমার দ্বিতীয় পিসটার, একটু ওয়েট করতে হবে। এটি হচ্ছে আপনার দ্বিতীয় পিসটার, দ্বিতীয় পিসটার বাংলাগুলা। তো আপনার একটা একটা চাইলে পড়ে ভালো করে বুঝতে পারবেন জিনিসটা। ওকে, ওকে। আর আমার চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন, যাতে সব ধরনের সৌদি আরবের ইনফরমেশন ভিডিও পেতে পারেন। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।